আমার পরিচালিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত কোর্সে যারা ভর্তি রয়েছেন তাদের সবাইকে আমি আমার সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আমার যেই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যেই গ্রুপ রয়েছেন, তো সেই গ্রুপে আমি এ সপ্তাহে আমি তিনটা ফিগার অফ স্পিচ পড়া দিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে সিমিলি, মেটাফর এবং অ্যানালজি। তো অনেকেই প্রশ্ন করেছে, যদিও আমার বইটা তাদের কাছে দেওয়া হয়েছে বা এস রিলেটেড আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি, তো অনেকেই প্রশ্ন করতেছে ভাই একটু ডিটেলস আলোচনা করার জন্য এই বিষয়ে একটা ভিডিও তারা চেয়েছে। তো এ পর্বে আমি এই তিনটা বিষয় এবং এর সাথে আমি একটা যোগ করব, সেটা হচ্ছে কনসিট, অর্থাৎ সিমিলি, মেটাফোর, অ্যানালজি এবং কনসিট। এই চারটা জিনিস কোনটা দ্বারা কী বোঝায় বা এই এদের মধ্যে পার্থক্যটা কী, এই জিনিসটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ তুলনামূলক আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, যেহেতু এই চারটা জিনিসের মধ্যে অনেকটা কিন্তু মিল রয়েছে বা কনফিউশন মানে হওয়ার মতো কিন্তু ঘটনা রয়েছে এই চারটা জিনিসের মধ্যে, একটা একটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু ভেজাল লাগতে পারে, যার কারণে যখন বুঝবেন তখন কিন্তু এই তুলনামূলকভাবেই কিন্তু পড়া উচিত বা বোঝা উচিত, তাহলে বিষয়টা খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং কোনটার সাথে আরটার পার্থক্য কী রয়েছে সেটাও কিন্তু ভালো মতো জানতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা এমনই একটা ভিডিও, যে ভিডিওটা দেখার পরে আশা করি সিমিলি, মেটাফোর, অ্যানালজি এবং কনসেপ্ট এই চারটা বিষয় নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। প্রথমেই আমরা জানব প্রত্যেকটার সংজ্ঞা বা কোনটা দ্বারা কী বোঝায় এবং একটা করে উদাহরণ, এবং এরপরে আমরা এই চারটার মধ্যে পার্থক্যটা কী রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমে আসি হচ্ছে সিমিলি। এখন সিমিলি জিনিসটা কী? সিমিলি যার বাংলা অর্থ হচ্ছে উপমা, এই সিমিলিতে দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে এবং এই তুলনাটা আপাত দৃষ্টিতে আমরা একটা স্বাভাবিক তুলনা পাবো এবং এই তুলনা করতে অ্যাজ বা লাইক যে কোনো একটির ব্যবহার হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হার লকস ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড, অর্থাৎ সিমিলি হচ্ছে এমন একটা জিনিস যেই জিনিসে আমরা দুইটা বস্তুর তুলনা পাবো এবং এই দুইটা বস্তু কিন্তু মানে ভিন্ন ধরনের বস্তু হবে। এখন এক ছাত্রের সাথে যদি আর একটা ছাত্রের তুলনা করা হয়, যেমন একজন মেধাবী আর একজন ওর থেকে আর একটু বেশি মেধাবী, তাহলে এটা কিন্তু সিমিলি হবে না, তখন এটা হবে যেমন কিন্তু ডিগ্রি, ওই যে ডিগ্রি আমরা পড়েছি পজিটিভ, সুপার কম্পারেটিভ এবং সুপারলেটিভ যে তিনটা ডিগ্রি, অর্থাৎ একই জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে ওই ডিগ্রি বা কম্পারিজন অফ ডিগ্রি পাবো কিন্তু। কিন্তু যখন এই তুলনাটা ভিন্ন দুটি বস্তুর মধ্যে করা হবে এবং এই তুলনা করতে যখন আমরা অ্যাজ বা লাইক এই শব্দ দুটির যে কোনো একটা ব্যবহার করব, তখন এই তুলনাটাকে বলবো আমরা হচ্ছে সিমিলি। যেমন রহমান ইজ অ্যাজ স্লো অ্যাজ এ স্নেইল, শামুকের মতোই রহমান স্লো। তো এমন যদি আমরা তুলনা পাই তাহলে সেক্ষেত্রে বলবো এটা হচ্ছে সিমিলি। এবার আসি মেটাফোর। মেটাফোর যার বাংলা অর্থ হচ্ছে রূপক, দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে এবং এই তুলনাটাও একটা স্বাভাবিক তুলনা, অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা এটাকে একটা স্বাভাবিক তুলনা মনে করব এবং যেই তুলনাটা করতে অ্যাজ বা লাইক এই শব্দ দুটি ব্যবহার করা হবে না। অর্থাৎ মেটাফোর এমন একটা জিনিস যেখানে দুটা ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে, অর্থাৎ সিমিলি যেমন মেটাফোরও কিন্তু একই জিনিস, দুটা একই জিনিস, পার্থক্য হচ্ছে সিমিলিতে অ্যাজ বা লাইক শব্দটা ব্যবহার করা হয় কিন্তু মেটাফোরে অ্যাজ বা লাইক শব্দটা ব্যবহার করা হয় না। যেমন একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে হার লকস ওয়ার গোল্ড, অর্থাৎ প্রথমটার যে উদাহরণ ছিল সেটা হচ্ছে হার লকস ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড, অর্থাৎ সোনা যেমন হলুদ তার চুলো হচ্ছে তেমন হলুদ। তো এই সোনার সাথে তার হলুদের তুলনা করা হয়েছে এবং এই তুলনাতে অ্যাজ বা লাইক শব্দটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু এখানে অ্যাজ শব্দটি ব্যবহার হয়েছে, যার কারণে এটা সিমিলি। কিন্তু মেটাফোরের যে তুলনাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখছি যে হার লকস ওয়ার গোল্ড, এখন কথা হচ্ছে তার চুল হচ্ছে মানে সোনা। এখন সোনা কী কী গুণ আছে? সোনার গুণ আছে দেখা যাচ্ছে সেটা হয়তো দামি হতে পারে, সেটা হলুদ হইতে পারে বা সেটা দেখা যাচ্ছে অন্য কোনো গুণও আমরা এখানে দেখতে পারি বা মিল খুঁজে পাইতে পারি। তো এখানে কোন গুণের কথা এটা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু বলা নেই, জাস্ট বলি শুধু বলা হচ্ছে যে তার চুল সোনার মতো।
কিন্তু সিমিলিতে আমরা যখন দেখতেছি তখন দেখতেছি যে হার লকস ওয়্যার ইয়েলো অ্যাজ গোল্ড, অর্থাৎ তার চুলটি হচ্ছে যে সোনা যেমন হলুদ ঠিক তেমনই হলুদ, অর্থাৎ একটিমাত্র গুণের এখানে তুলনা পাচ্ছি। তো আশা করি তাহলে সিমিলি আর ম্যাটাফোর এই দুটা কী জিনিস আমরা একটু ক্লিয়ার হলাম। এবার আমরা যাবো হচ্ছে অ্যানালজি। অ্যানালজি যার বাংলা অর্থ হচ্ছে উপমান, যদিও অনেক ক্ষেত্রে অনেক বইয়ে কিন্তু উপমা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি উপমা ব্যবহার না করে আমি বললাম হচ্ছে উপমান, যাতে নামের পার্থক্যটাও একটু থাকুক এবং কাজের পার্থক্যও আমরা সহজে বুঝতে পারি। তো এই অ্যানালজিতে দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হবে, যেখানে অ্যাজ বা লাইক কিন্তু থাকবে না, কিন্তু এই তুলনাতে পয়েন্ট বাই পয়েন্ট তুলনা করা হবে। যেমন হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই অ্যানি আদার ওয়ার্ড উড স্মেল অ্যাজ সুইট, সো রোমিও উড ওয়ার হি নট রোমিও কল্ড। তো এই অ্যানালজিতেও কিন্তু আমরা এখানে তুলনা পাচ্ছি। তো এখানে জুলিয়েট রোমিওকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিল যে নামে কি আসে যায়, ফুলকে যে নামেই ডাকা হোক না কেন সে কিন্তু গন্ধ ছড়াবে। ঠিক তেমনই রোমিওকে যে নামেই ডাকা হোক না কেন রোমিওর কাছ থেকে আমি যেই ভালোবাসা পাবো সেটা অন্য নামে ডাকলেও ভালোবাসা পাবো, রোমিও নামে ডাকলেও ভালোবাসা পাবো। এখন দেখা যাচ্ছে ফুলকে আমরা ডাকলাম হচ্ছে সে একটা প্লাস্টিকের বাটি, কারণ বাটি নামে যদি আমরা ফুলকে ডাকি তাহলে সেটা কি গন্ধ দেবে? না, অবশ্যই দিবে। এখন আমরা যদি ডাকলাম তাকে থালা বাসন প্লেট হাবড়ি জাবড়ি যা আছে সব নামে ডাকলাম, তার যে কাজ সেই কাজটাই দিবে। অর্থাৎ এখানে তাহলে কী করা হলো, এখানে দুইটা জিনিসের মধ্যে তুলনা পেলাম, এক হচ্ছে ফুল আর একটা হচ্ছে রোমিও, অর্থাৎ ফুলের ভিতরে আছে কি গন্ধ, রোমিওর ভিতরে আছে হচ্ছে ভালোবাসা। তো এই ফুলকে যে নামেই ডাকি না কেন ফুল গন্ধ দিবে, আর রোমিওকে যে নামেই ডাকি না কেন সেটা হচ্ছে ভালোবাসা দিবে। অর্থাৎ এখানে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আমরা এখানে তুলনাটা পাচ্ছি, যার কারণে এটা বলবো হচ্ছে অ্যানালজি। অর্থাৎ যেই তুলনাতে পয়েন্ট বাই পয়েন্ট মানে ধরে কিন্তু তুলনাটা করা হবে সেই তুলনাটা হবে হচ্ছে অ্যানালজি। এবার আমরা দেখবো হচ্ছে কনসিট। কনসিট যার বাংলা অর্থ হচ্ছে জটিল উপমা। দুটি বিশাল ব্যবধানের ভিন্ন বস্তুর মধ্যে তুলনা করা হবে, আপাত দৃষ্টিতে এই তুলনায় কোনো নির্দিষ্ট কোনো গুণ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু অনেক যুক্তির পর তার সত্যতা পাওয়া যাবে। ইফ দে বি টু দে আর টু সো অ্যাজ স্টিপ টুইন কম্পাসেস আর টু। এই কনসিট হচ্ছে এমন একটা জিনিস যেখানে কিন্তু মানে আমরা জটিল উপমা পাচ্ছি আপাত দৃষ্টিতে বা স্বাভাবিক দৃষ্টিতে। যদি আমি বলি যে সে আছে ইয়ের মতোই ছিল, শামুকের মতো ছিল, রহমান শামুকের মতো ছিল, তার মানে রহমান স্লো যাই শামুকও স্লো যাই, আপাত দৃষ্টিতে এই তুলনাটাকে আমরা স্বাভাবিক মনে করতেছি। কিন্তু যখনই বলবো যে এই দুইজন প্রেমিক প্রেমিকা এই কম্পাসের মতো, তখন কিন্তু এখানে কোনো আমরা তুলনা খুঁজে পাচ্ছি না। এই তুলনাটা কীভাবে পাবো? যখন কবি খুব যুক্তির মাধ্যমে এই তুলনাটা মানে প্রকাশ করবে তখন আমরা দেখবো যে না আসলে তো অনেক বিচার বিবেচনা করে দেখবো যে না আসলে তো এখানে তুলনা সঠিক। হ্যাঁ, এবং এই যুক্তির মানে এই তুলনার ভিতরে একটা যুক্তি রয়েছে। তো যখন যুক্তি দিয়ে তুলনাটা প্রমাণ করা হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে পনসিট। যেমন এখানে প্রেমিকাটা সাথে যে কম্পাসের তুলনা করা হলো, এটা কীভাবে করা হলো? যে কম্পাস আমরা জানি যে এভাবে একটা স্থির একটা মানে লেগ থাকে, পা থাকে, আর আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে চারিদিকে ঘুরে। ঠিক তেমনই প্রেমিকা হচ্ছে স্থির, সে ঘরের মধ্যে থাকবে এবং প্রেমিক আছে তার রুজি রোজগারের সন্ধানে বা যে কোনো কাজে চারিদিকে ঘুরবে, এবং একটা সময় এসে কী হবে তার যখন কাজ শেষ হবে তখন সে প্রেমিকার কাছে এসে আবার দুজন একসাথে মিলিত হবে। যেমন কম্পাস তাকে যখন বৃত্ত আঙ্কন করা হয় তখন চারিদিক কিন্তু মানে সে দূরে চলে যাচ্ছে, কিন্তু যখন আবার বৃত্তাকার শেষ তখন আবার দুজন একসাথে হয়ে যাচ্ছে। তো তাহলে যুক্তির মাধ্যমে যখন কোনো জিনিসকে মানে বা কোনো তুলনাকে প্রমাণ করা হবে তখন সেটাকে বলা হবে হচ্ছে কনসিট। আশা করি বিষয়টি এখন ক্লিয়ার। তারপরেও আমি আবার এই চারটা জিনিসকেই আমি একটু তুলনামূলকভাবে একটু এটার মধ্যে পার্থক্যটা কি একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে সিমিলে যখন হবে তখন সিমিলিতে আমরা দুটা জিনিসের মধ্যে তুলনা পাবো এবং এখানে অ্যাজ বা লাইক এই শব্দটা পাবো। যখন ম্যাটাফোর আসবে তখনও দুটা জিনিসের মধ্যে তুলনা পাবো এবং এখানে অ্যাজ বা লাইক আমরা পাবো না। এবং সিমিলি এবং ম্যাটাফোরে এই যে এই দুটা জিনিস, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য কিন্তু রয়েছে। সেটা পার্থক্যটা কি? সিমিলিতে একটা নির্দিষ্ট গুণের তুলনাটা করা হয়,
অর্থাৎ যেমন হার লকস ওয়ার ইয়েলো অ্যাজ গোল্ড, অর্থাৎ সোনা যেমন হলুদ তার চুলও হচ্ছে হলুদ। তে সোনা যেমন দামি, চুলও কিন্তু তার দামি, এই কথা কিন্তু বলা হয়নি। জাস্ট খালি কালারের কথা এখানে বলা হলো, যে কেমন কালার, চুলের কালারটা কেমন, এই গুণটা শুধু বলা হলো। কিন্তু যখন আমি মেটাফোরে আসলাম, হার লকস ওয়ার গোল্ড, তার চুল ছিল হচ্ছে কি সোনা, এখন এই চুলটা দামিও হতে পারে আবার যাচ্ছে সোনালি কালারও হতে পারে। তো এখানে যাচ্ছে কোন গুণটা এর কথা বলা হচ্ছে সেটা স্পেসিফিকভাবে কিন্তু কোনো বলে দেওয়া হচ্ছে না। যদি এখানে অ্যাজ বা লাইক কথাটা ব্যবহার করতাম তাহলে কিন্তু স্পেসিফিকভাবে বলে দেওয়া হতো, হ্যাঁ এই গুণের সাথে তুলনাটা করা হচ্ছে। তো সিমিলি আর মেটাফোরের মধ্যে কিন্তু এই পার্থক্যটা কিন্তু থাকবে, এখানে কিন্তু এই জিনিসটা আপনাদের বুঝতে হবে বা ধরতে হবে। আচ্ছা এবার আসি আছে অ্যানালজি। অ্যানালজিতে যখন তুলনাটা করা হবে তখন পয়েন্ট বাই পয়েন্ট তুলনা করা হবে। যদি আমি তুলনা করি যে অ্যাটম, অ্যাটমে আমরা কি দেখি, অ্যাটমে দেখি যে একটা মানে গোলাকার একটা বস্তু, সেখানে হচ্ছে থাকে নিউক্লিয়াস কেন্দ্র এবং চারপাশে ঘুরে হচ্ছে আপনার ইলেকট্রন, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে। আবার আমরা যখন সৌরজগতের চিন্তাটা করব তখন দেখব যে সূর্য থাকে স্থির এবং তার চারপাশে বাকি গ্রহগুলো কিন্তু ঘুরতেছে। তো এই যে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু এখানে আমরা তুলনা কিন্তু পাচ্ছি। তো এমন তুলনা যদি পাই সেটা হবে হচ্ছে অ্যানালজি। আমি আবার বলতেছি অ্যানালজিতে কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট তুলনা করা হবে, যেটা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট সিমিলি বা মেটাফোরে করা হয়নি। এবার আসি হচ্ছে কনসিট। কনসিটে এই দুটা জিনিসের মধ্যে কোনো তুলো মিলই নেই, তো কোনো মিল আপনাকে যদি বলা হয় এই দুটো জিনিসের মধ্যে কী মিল আছে একটু খুঁজে বাইরে আনতো, তো যখন আপনি পড়বেন কোনো মিলই খুঁজে পাবেন না। কিন্তু যখন রাইটার মানে ইন্টেলেকচুয়াল যে কোয়ালিটি তার ভিতরে আছে সেই জিনিসটা কাজে লাগাই যখন আপনি যুক্তি দিয়ে বলবে যে না হ্যাঁ এই জিনিসের মধ্যে এই মিলটা রয়েছে। যেমন একটু আগে আমি বললাম যে এই যে কম্পাসের যে দুইটা পা থাকে এই দুইটা পায়ের সাথে লাভার এবং বিলাভার, অর্থাৎ প্রেমিক প্রেমিককে যে তুলনা করা হলো এই তুলনাটা ছিল হচ্ছে আপনার কনসিটের উদাহরণ। তো এই যে দুটা জিনিসের ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হলো এবং এই তুলনাটা স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু মানে স্বাভাবিক তুলনা মনে হয়নি, কেউ মানে আপাত দৃষ্টিতে কোনো স্বাভাবিক তুলনা মনে হয়নি, কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে আমরা কী বুঝলাম যে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে যুক্তিটা ঠিক আছে এবং তাদের মধ্যে তুলনাটাও ঠিক আছে এবং দুটা একই জিনিসই বোঝাচ্ছে। তো এমন ঘটনা যদি আমরা পাই তাহলে সেটা বলবো হচ্ছে কনসিট। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সিমিলি মেটাফোর অ্যানালজি এবং কনসিট এই চারটা জিনিসের মধ্যে কী পার্থক্য রয়েছে বা কোনটা দ্বারা কী বোঝায় এটা এখন আর বোঝার মানে যে কনফিউশন বা প্যাচ লাগানো বা ঝামেলা এমন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আশা করি এই চারটা টপিক যখন পানির মতো আপনাদের কাছে ক্লিয়ার। তো আমি আপনাদের কাছে যে বইটা দিয়েছিলাম, তো এই যে আমি দেখাচ্ছি আমার বইটা, তো এই যে এই বইয়ে বই কিন্তু চারটা জিনিসেরই কিন্তু সব উদাহরণগুলো কিন্তু খুব ভালো মতো করে অনেকগুলোই এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এর ভিতর থেকে কিন্তু পরীক্ষাতে 100% আসবে। তো প্রতিটা জিনিসই প্রত্যেকটা টপিক্সই কিন্তু এভাবে আমি হাতে ধরে ধরে আপনাদের বোঝাই দিব। আর এই যে এই বইটা ইউনিক একটা বই, ঠিক আছে, যে এই বইটা আপনারা যদিও 2000 টাকা ভর্তি ফি দিয়ে মানে কোর্স ফি দিয়ে কোর্স করতেছেন, কিন্তু এটা আসলে মানে চাকরির যেই বাজার বা এখানে চাকরিটা যে কত মূল্যবান এই দিক দিয়ে যদি বিবেচনা করা যায় তাহলে এখানে 2 লক্ষ টাকা দিলেও আসলে এই জিনিসটা পাওয়া সম্ভব না। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার অশেষ রহমত যে আমিও মানে কোর্স করাবো না এরকম একটা চিন্তা ভাবনাই ছিলাম বা এরকম কোনো প্রিপারেশনও ছিল না, কিন্তু আপনাদের মধ্য থেকেই অনেকেই রিকোয়েস্ট বা সেই ইয়েতে হয়তো আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন তারা হয়তো এই সুযোগটা পেলেন না, তাছাড়া হয়তো এবার এই সুযোগটা আপনারা পেতেন না। এবং আমি মানে খুবই আশাবাদী যে আপনারা ভালো কিছু করবেন এবং আমার যে চ্যানেলের পক্ষ থেকে যে কোর্সটা করানো হয়েছে এই কোর্সের সুনাম আপনারা রক্ষা করবেন। এরকম আরও অনেক ভিডিও আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং মজার ভিডিও আপনারা পাবেন, যেই ভিডিওটা দেখার মাধ্যমে তাহলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টপিকস আপনাদের কাছে পানির মতো সহজ মনে হবে। যে জিনিসটা দেখাচ্ছে আপনি খুঁজে মানে বই পড়ে খুঁজে বাহির করতে গেলে দেখাচ্ছে 6 বছরেও আপনাদের সম্ভব হতো না, সেই জিনিসগুলো দেখাচ্ছে সব গোছানো একদম রান্না জিনিস, যেমন রান্না পোলাও মাংস রান্না করে প্লেট ভরে আপনার সামনে জাস্ট খালি দেওয়া হচ্ছে, আপনি এখন খালি মজা করে খালি খাবেন। আর আপনি যখন রান্না করে মানে খেতে যাবেন তখন কিন্তু
এই এটা গুছানো ওইটা গুছানো, হুট করে যখন আপনি রান্না করতে যাবেন দেখা যাচ্ছে হয়তো লবণ নাই, ঝাল নাই, এই এইটা নাই ওইটা নাই, দেখা যাচ্ছে বেস্বাদ হয়ে যাবে বা জিনিসটা আপনি তখন খেতে পারবেন না বা ভালো লাগবে না। ঠিক তেমনই পরোটাও কিন্তু এমন একটা জিনিস, এটা আপনাকে গোছায়ে সব কিছু দেওয়া হলো, এখন জাস্ট খেলে আপনি বুঝবেন আর খাবেন, এবং আমার এই চ্যানেলের পক্ষের যে সুনাম সেই সুনামটা আপনি বয়ে নিয়ে আসবেন, এতে আপনি আপনার যে লক্ষ্য সেখানে পৌঁছাবেন এবং আমি আমার যে লক্ষ্য সেখানে পৌঁছাবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।